আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনারা লগে আরও একটা ভিডিও লই আইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভিডিও শুরুতে অনুরোধ করিয়ে রাখবে, যদি ভালো লাগে একটা লাইক করবা আর সাবস্ক্রাইব করি ইয়া অল বাটনে ক্লিক করবা, না টানিয়ে দেখার চেষ্টা করবা। সরি একগু ফরছে ও গাছ থেকে, মনে হয় কিতা নেওয়াত লাগিয়ে ফেলাই দিছে, লাল হইব এগুলোর ভিতর। এগুলো খাওয়া যাইতো না, আমি এগুলো সেরা করব, খাইলে খাওয়া যাইব আর কি। বেশি দাঁড়ো তা চাষি আছে কিন্তু আমি খাইতাম না, এগুলো থিয়া বেশি সেরা বানাই বিয়া নেই। ঘুম থেকে উঠিয়া নামাজ পড়ি আর কিছু আটা আটা করিয়া আইয়া চা বানাইছে আর সব রে দিয়েছে, বিস্কুট আর মুড়ি দিয়ে আমি খাইতেছি। খাইয়া ভাত বয়েছি এক সাইডে, আর এক সাইডে সরিষার তেল দিয়া পেঁয়াজ বারিক বারিক করে কাটিয়া আর কাঁচামরিচ দিছি, রসুন না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া আলু দিলাইছি, নয়া আলু আনছুন তা বারিক বারিক করে কাটিয়া বুবে দিছুন। আর লবণ আর হলুদ গুঁড়া দিয়া মিক্স করিয়া ঢাকনা একটা দিয়া ঢাকিয়া রাখি দিব। আলুর থেকে এরকে কিছু পানি বাড়াইব, পানি এর বাদে আর ঢাকনা খুলিয়া আবার উল্টাই পাল্টাই দিয়া আর লব লেমুর মাঝে আর ঢাকনা দিতাম না। আলুর সাইড আর কি এক সাইড আর কি ফুড়া ফুড়া হইতে মজা লাগে, সবে পছন্দ করেন আর এক সাইড ভালো হইতো, আর এক সাইড পুড়া হইতে আর কি মজা লাগে খাইতে। এর লাগে আর কি আমি ডাকনা খুলি আর লফ লেমুর মাঝে রাখি দিব, কিছু নিচের সাইড আর কি জৈব পুড়া ফুড়া হইব। আর এবার আমার ভাত হয়ে গেছে, আমি নামাই দিই আর ফোড়া রান্ধি মনেটে, আমি সরিষার তেল দিয়া পেঁয়াজ রসুন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়া ফোড়াটাই একটা তরকারি করবো। আর ধনিয়া বাতা বারিক বারিক করে কাটিয়া আনিয়া আলু নামাইবার আগে আর কি দিয়া কিছু কাঁচামরিচও রয়েছে ওটা দিয়া লাস্টে নামাইবার সময় দিয়া আবার মিক্স করে দিয়া কিছু সময় রাখে নামাই দিব। আমি ভাত আনজিমো আর দুধ আনিয়া দিছেন কিরাইয়া, এখন আমি এক সাইডে দুধ বয়েছি আর আলু আমার হয়ে গেছে, এখন আমি ভাত আনজিমো আর সব রকম খাইতে আইয়া ডাইল হয়ে গেছে। সবে ফরাস ডাইল দিয়া আর আলু ভাজি দিয়া খাইতরা, কিন্তু আমি আর ফরাস ডাইল লইছি না, শুধুমাত্র আলু ভাজি দিয়া খাইছি, বেশ মজা হয়েছে। নয়া আলু আর ধনিয়া পাতা দিয়ে রাঁধতেছি, বেশ মজা লাগছে আর কি খাইতে। আমি আলু ভাজি দিয়ে খাই দিয়েছি আর ফ্রাস টাইল লাগাইছি। খাওয়া দাওয়া শেষ করি আমি আইছি বন্ধ, কিছু ভিজা কাপড় লতালে রোদিত আইছি আর খাতা কম্বল লেপ এটা বুবে আনি দিছি, এখনও আইছি রোদির মাঝে। আর এখন দেখুন তো কি পর্যন্ত ফুট ফুটা উড়ি হয়েছে, কটা ওগুলো আমি কই আর নেমু নিয়া আর কিছু রামাইজ আছে ওটা নিয়ে দুটা মিলাই আর কি একটা বর্তা করম করে যদি শেয়ার আমার মশো বল লাগে। কদুও ধরছে না মাঠে, কদুয়ে বেশ লত চাড়িছে, দেখতে পাল্টা ইনো লত চাড়িছে, ও ই গাছও হয়েছে আর ও তো সবাই যাবে হরাইলে আরও এক গাছে গাছ হনও হয়েছে। আর ইনো রামাইজ আছে টান টান ওটা নিমু দুটা উড়িয়ে আর রামাইজে মিলাইয়া আর কি বর্তা করম। কদু মনে হয় খাই মুজে ভাবে দরছে আর কি আর টিকিব মনে হয়। গতকাল তো আমি একটা কদু দেখিয়ে গেছি, এখন দেখি আরও চারোর মাঝে আরও একটা কদু আছে বড় তোরা কয়েকদিন বাদে আর কি খাওয়া যাইব। ফরাসর জামেলায় দুই তিনটা কেইটা সাইড লেখা ঘুরা হয়েছে না, আরে হবাজুর সাইড ঘুরিস না।
সেরা বাকা দুই তিন ভাত্তা দিলেছে, দুই ভাত্তা থাকিয়া আর ওজন বিয়ানে সব রেজে গুনিসলাম। এখন আইসি গোসেরা যখন বেশি গোসেরা দিবার লাগে আর কি, মাটির মাঝে দিমু ঠিক করিয়া ও ক্যারেট ওর মাঝে দিলে না, এগুলোর মাঝে বেশিরভাগ সেরাও দেই। মরিচিতা কিছু কিছু ডুলাইয়া আর কি দিছি, বাঁধে বড় তোলা বড় আর বাঁধে নিয়ে দিমু অন্য জায়গাত। পিত্তর দেখেন তো পর্যন্ত লাল, এটা খাইতে হলাম মজা লাগে। কলস মুখা আর এটা একবারে বড় জোর ফাঁকনা মুখা হওয়ার বাদে এটা খাইতে ভালো লাগে না, বেড় বেড়া মুখা করে কিছু মাজা মাজারে যাই জোর এটা খাইতে বেশ ভালো লাগে। আর তোলে দিন আর সুন্দর লাগে পিত্তর বড় বড় বেশি তাই সব রিওগুলো মিটটা মজা লাগে। হগু লইলে না একলগে ওর ভিতরে আর নাই নাই যেগু মেইন গেছে গিয়া মাঠে দেখো মিঠাইল মুরকে আই দিবা নি মিঠা উঠা না না ওরা মাটি দিলে উঠাইলে করে ও দোলা একগুণ আছে একগু দেখিয়া হ্যাঁ গোবর দিয়ে মাটি মিক্স করি আর অনেক বড় বড় করি একটা জল দিলে একটা মেগর দিনও লেখা যায় বাঙ্গিয়া মেগর দিনও লেপি ভাল লাগে বাঙ্গিয়া একটা লেপি দিলে ওই আর গোবর টুকানি লাগতো না না টুবি কে কেছে গোবর আর মাটির কে দুইটা কে কেছে আর বাসে চাইছে না পাগল বানাই আবার রোহিতদের কড়া পরিষ্কার, রোহিত কড়া টান আসমান গেলে পরিষ্কার দেখান বাতাস দের একবার টান রোহিতদের একবার বাতাস দুটা মিলাইয়া মজা লাগে। লেপ কম্বল রোদিতে আনিয়া দিছেও দেখান তো উড়াইয়া নেয় রেখিলে বাসে পর্যন্ত কেড় কেড় করে বাতাস ওঠেলায় দাঁড়ো এখন মারা দিতে ট্রাক্টর আওয়াজ আর লোদ ফোরা যেতাম জনিতা সারা সুরাইয়া আর একটা বুলোর মাঝে রাখি দিছি আর অন্যের মাঝে খাইবার আর কি ফোরাসের মাঝে কিছু আর কি বাসি আর খাচ্চা ফোরাস পাইসলাম ওটা বাজি লেছি ম্যাঙ্গ পিকেল পঞ্চবাতি বউ জো ভালা স্কুল থেকে আইতে বোন পুঁতে আনছে আমরা তো ইয়া খায় না আমরা রা মানিয়া খাওয়ায় এখন আমরা লগে খাইব আর গোসল করিয়া নামাজ পড়িয়া এখন আইসি দুইটা ভাজে ভাগ করাইয়া আমরা চা বানাইছি আর ডিম চারটা দিয়া ভাত কিছু আসলো তা বাজে করে দিয়েছি
ভাত বাজিও করছি, আর যে তারা উঠলো যে ডিম সব বোনা করে লেছি, অর্ধেক অর্ধেক করি আর কি, বোনা করলে মজা লাগে, আর লাগে অর্ধেক করে করছি। সরিষার তাদের মাঝে লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি, সব ডিম বাজে হরি লাইয়া করার বাদে জল বানাই পেঁয়াজ রসুন আর দা বাটা হরিয়া রাখি দিছি। এখন ডিম বাজিবার বাদ দিয়ে বোনা হল সার উড়িয়ে ভাড়িয়ে আনছি, বিয়ার যেন কইছি আমি রামাইশার উড়ি ভর্তা করম। এখন আমি রামাইশার উড়ি ভাড়িয়া লুই আইছি আর পানি দিয়া লবণ দিতাই আর দিয়া উড়িয়া রামাইশ বানাইয়া সুন্দর করিয়া দইয়া উইয়া লুই আইছি। এখন অন্য দিমু দিয়া উত্তরাণীর বাদে ভর্তা হল ভর্তার মাঝে দিমু পেঁয়াজ রামাইশে বুকি তো ডাট্টা মুখা কোনো গলে আর চলে না ও নরম মজা এমনি তরকারি খাইতেও মজা লাগে, বাজিও চাটনিও মজা হইলে থোড়া বেশ সময় লয় গুটনি আছে ওগুলো।